আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বিধর্মীকে কল্যাণকর কোনো কাজে তাকে সাহায্য করা যাবে, কোন বিধর্মী যদি অসুস্থ হয় চিকিৎসার জন্য তাকে সহযোগিতা করা যাবে, কিন্তু কোন বিধর্মীকে মূর্তি বানানোর জন্য কোনো অর্থ দেওয়া যাবে না, সাহায্য করা যাবে না। আমার দেশে অনেক মুসলমান আছে, অনেক হাজি সাহেবেরা আছে, হিন্দুদের দুর্গা পূজায় হিন্দুদের বিভিন্ন পূজায় তাদের মূর্তি বানানোর জন্য টাকা দিয়ে তারা প্রতিযোগিতা করে, আর নাম দেওয়া হয় অমুক হাজি এত টাকা দান করেছে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তুমি যদি তাদেরকে সহযোগিতা করো মূর্তি বানানোর জন্য, যদি তুমি টাকা দাও তাহলে তাদেরকে শেরেক করার জন্য উৎসাহিত করেছ, তুমি মুশরিক হয়ে গিয়েছ, তুমি মুসলমান থাকতে পারো না, তুমি যত বড় হাজি হও তুমি মুশরিক হয়েছ, ঠিক কিনা? এর জন্য বিধর্মীদেরকে তুমি যদি সাহায্য করতে চাও, একজন গরিব তাকে বাড়ি করে দাও, অসুস্থ তাকে চিকিৎসার জন্য টাকা দাও, কিন্তু মূর্তি বানানোর জন্য তাদেরকে সহযোগিতা করা যাবে না। আর যদি কেউ সহযোগিতা করে তাহলে ওই বান্দা মুশরিকদের কাতারে হাশরের ময়দানে উঠবে। দুঃখজনক হলেও সত্য, আমার দেশের আম্পায়ার মন্ত্রী দুর্গার সামনে গিয়া মূর্তির সামনে গিয়া মাথা নত করে, আবার অনেক রাষ্ট্রের প্রধানরা গিয়া মূর্তির সামনে গিয়া কপালে সিঁদুর নেয়, আছে না? না, তারা বুঝাইতে চায় ধর্ম যার যার উৎসব সবার, এই ধরনের গাঁজাখুরি কথা বলে তারা ভোট কালেকশন করতে চায়, তারা মুসলমানদের বলে যায় আঘাত দিতে চায়, আর বিধর্মীদেরকে তারা খুশি করতে চায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন ইহুদিদেরকে ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আল্লাহ পাক বলছেন কোন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, কারণ তাদেরকে যদি তুমি বন্ধু রূপে গ্রহণ করো তোমাকে কখনো তারা বন্ধু রূপে গ্রহণ করবে না, যতক্ষণ পর্যন্ত না তুমি তাদের ধর্মের অনুসারী হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এর জন্য যুবক, সামনে দুর্গা পূজা আসছে, এই দুর্গা পূজায় কোনো মুসলমানের সন্তান কখনো যেতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা বলেন? কারণ যুবক, তোমার তো রমজান মাসে তারাবু সালাত তারাবির জন্য তো তারা আসে না, তোমাদের ঈদের মধ্যে তো তারা আসে না, কোরবানির মধ্যে তো তারা আসে না, তোমাকে দেখার জন্য তো তারা আসে না, তাহলে তোমরা কেন তাদের উৎসবে গিয়া তাদের সাথে মদ খাও, মাতলামি করো, গান বাজনায় মাত্ত হয়ে পড়ো? যুবক, তোমাকে বলছি খবরদার, খবরদার, ইমানকে যদি বাঁচাইতে চাও দুর্গা পূজায় অংশগ্রহণ করবা না, তাদের কাছে যাবা না, তাদেরকে সহযোগিতা করবা না, বন্ধু রূপে গ্রহণ করবা না, তাহলে তোমাদের ইমান থাকবে না। কারণ হচ্ছে তোমার আমার নবী, প্রিয় নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য দিন নিয়ে পৃথিবীতে এসেছেন, আর বিশ্ব নবী পৃথিবীতে এসেছে মূর্তি ভাঙার জন্য, মূর্তি গড়ার জন্য নয়। প্রিয় মুসলমান, মক্কা বিজয়ের পরে মক্কার মধ্যে কাবার মধ্যে মূর্তিগুলো ছিল, বিশ্ব নবী ভেঙে ফেলেছে, তার মানে বোঝা যায়
যারা মূর্তি পূজা করবে, আর কোন মুসলমান যদি তাদেরকে সহযোগিতা করে, কোন মুসলমান যদি সেখানে যায়, সে কখনো আমার নবীর উম্মত হতে পারে না, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়ের জন্য বলতে চাই, কোন মুমিন কোন যুবক খবরদার খবরদার, ওই পূজার পাশেও যাবা না, কারণ তারাও যেমন তোমাদের কোন ধর্মে আসে না, কোন উৎসবে তারা আসে না, অনুরূপভাবে তোমরাও তাদের কাছেও যাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? আর যদি তোমরা চলে যাও তাহলে মুশরিকদের কাতারে মাংতা সাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম, তাহলে তোমরা তাদের সাদৃশ্য হয়ে যাবে, আর তাদের সাদৃশ্য যদি তোমরা হয়ে যাও তাহলে মনে রেখো ওই জাহান্নামীরা চিরস্থায়ীভাবে, মুশরিকরা চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়ে যাবে, তাদের সাথে ওঠার কারণে তোমরাও খালিদিনা ফিহা আবাদা, তোমরাও চিরস্থায়ীভাবে তাদের মতোই জাহান্নামী হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমার যুবক ভাইদেরকে বিশেষ করে সর্বক্ষণিক বোঝার তৌফিক দান করুক। আল্লাহ পাক বিধর্মীদের কালচার থেকে যুব সমাজ এবং মুসলমানদেরকে হেফাজত করুক, বলেন আমিন।